আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো গাইস, আজকে আপনাদের সাথে চমৎকার একটা অফার শেয়ার করব, যেখানে ফ্রিতে আপনারা পার্টিসিপেট করতে পারবেন, কোনো টাকা ইনভেস্ট করতে হবে না বা কোনো রেফারেল করে আর্নিং করতে হবে না। আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান, মানে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, প্রত্যেকই ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকে ইনকামটা করতে পারবেন। জাস্ট আপনি এখানে যদি শ্রম দেন সেক্ষেত্রে কিন্তু আর্নিং করতে পারবেন। এখানে আপনার কোনো টাকা ডিপোজিট করতে হবে না, আবার বলতেছি, মানে কোনো রেফারেলও করতে হবে না। জাস্ট আপনি আপনার কাজটুকু করবেন, যতটুকু কাজ ততটুকু করলে কিন্তু আপনি আপনার পারিশ্রমিকটুকু পাবেন। তো কীভাবে এখানে পার্টিসিপেট করবেন সেই ফুল প্রসেসটা ভিডিওতে দেখাই দিব। অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নেব, যারা এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা এখানে সাবস্ক্রাইব বাটনটা দেখতেছেন, জাস্ট সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তার পাশে নোটিফিকেশন বারে ক্লিক করে অল নোটিফিকেশনটা সিলেক্ট করে দেবেন, তাহলে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। দেন যেটা করবেন, একটা প্রজেক্ট আপনার সাথে শেয়ার করবে, সেই প্রজেক্টের সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলে নিই। দেখেন, প্রথমে হচ্ছে যাদের টুইটারটা আপনি যদি খেয়াল করেন এখানে, সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে কিন্তু ইয়েলো টিক বা ইয়েলো ভেরিফাইড আমরা যেটা বলি সেটা কিন্তু এখানে করা আছে, ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু প্রজেক্টটা ভেরিফাইড, আর এখান থেকে প্রত্যেকেরই কিন্তু আর্নিং হবে। তো এটা একটা হোয়াইট লিস্ট টাইপের একটা অফার, এখানে কীভাবে পার্টিসিপেট করবেন সেটাই এই ভিডিওতে দেখাই দিব। তো চলেন, বেশি কথা না বলে কাজে যাওয়া যাক, কীভাবে এখানে পার্টিসিপেট করবেন সেই প্রসেসটা আপনাকে দেখাই দিই। ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করলে সেখানে দেখতে পারবেন যে টুডে অফার্স লিঙ্ক, সেখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করার পর আপনি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেখতে পারবেন, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, এখানে কিন্তু আর্নিং রিলেটেড সব অফার আগেভাগে শেয়ার করে থাকি। তো আপনার প্রত্যেকে এখানে পার্টিসিপেট করবেন বলতে এখানে জয়েন করে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলটা। এখানে দেখতে পারবেন জয়েন লেখা থাকবে, জাস্ট এই জয়েন লেখাতে একটা ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু আপনারা প্রত্যেকেই এখানে জয়েন হয়ে যাবেন, তারপরও কিন্তু সব অফারগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। তো দেখেন, এটাই হচ্ছে আজকের অফার। তো কীভাবে এখানে পার্টিসিপেট করবেন চলেন দেখাই। ফার্স্ট অফ অল আপনি উপরে যে সাবমিট হিয়ার লিঙ্কটা, জাস্ট এই সাবমিটের পাশে যে হিয়ার লেখাটা, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তখন আপনার সামনে সেম এমন এক ইন্টারফেস কিন্তু ওপেন হবে, ঠিক আছে? তো আপনি এখান থেকে দেখেন এই অফারটা কিন্তু এন্ড হবে আর ছয় দিন পরে, ছয় দিন নয় ঘন্টা বিয়াল্লিশ মিনিট পরে কিন্তু এটা এন্ড হয়ে যাবে। তো ছয় দিনের ভিতরে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ছয় দিনের ভিতরে যদি পড়ে থাকে সেক্ষেত্রে আপনি পার্টিসিপেট করবেন, তাছাড়া ছয় দিনের পরে হয়ে গেলে কিন্তু আপনারা এখানে জয়েন করতে পারবেন না। তো এখানে কীভাবে কাজ করবেন দেখেন, শুরুতেই তাদের এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনাদের কি ব্রাউজার কিংবা ইয়ানডেক্স ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন এমন ইন্টারফেস। তো আপনি জাস্ট এখানে কী করবেন, এই অ্যাডের ভিতরে একটা ক্লিক করে তাদের এক্সটেনশনটা আপনার ইয়েতে, মানে ওই ব্রাউজারে অ্যাড করে নেবেন। এটা অবশ্যই কিউ ব্রাউজার বা ইয়ানডেক্স ব্রাউজার, মিসেস ব্রাউজার, এই ধরনের ব্রাউজারগুলোতে কাজ করবেন যেগুলোতে মূলত এক্সটেনশন সাপোর্টেড, ঠিক আছে? তারপর যেটা করবেন, এখানে অ্যাড টু ক্রোমে একটা ক্লিক করে দেবেন, দেখবেন ইনস্ট্যান্ট এখানে অ্যাড এক্সটেনশন একটা ক্লিক করবেন, দেন দেখবেন ইনস্ট্যান্ট কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। জাস্ট 30 সেকেন্ডও লাগে না অ্যাড হইতে, অ্যাড হয়ে যাবে। দেখেন, এই দেখেন অ্যাড হয়ে গেছে কিন্তু অলরেডি, ঠিক আছে? এই দেখ অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, তারপর আপনি কী করবেন, তারপর এগেন এখানে আসবেন, আসার পরে এদের তাদের টুইটার ফলো টুইটার জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে তাদের টুইটার পেজটা আপনার সামনে ওপেন হবে। আপনারা যেটা করবেন, ফার্স্ট অফ অল তাদের টুইটার পেজটাকে ফলো করে দেবেন, অবশ্যই ফলো করবেন, আদারওয়াইজ কিন্তু পরে প্রবলেমে পড়বেন, ঠিক আছে? যেহেতু তাদের ম্যান্ডেটরি টাস্ক টুইটারটা ফলো করা, সেই জন্য ফলো করবেন। দেখেন এখানে ফলো লেখাটা দেখতে পারতেছেন, এই ফলোতে একটা ক্লিক করে দেবেন। ফলোতে ক্লিক করার পর আগের পেজে চলে আসবেন, দেন এখানে একটা ভিডিও দিচ্ছে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন বিষয়টা। তো ভিডিওটা আমি দেখাইলাম না, তারপর আপনার যেটা করবেন আমি দেখাই দিই। আপনাদের মূলত যেটা করতে হবে, এখানে আসবেন, আসার পর আপনি ওই এক্সটেনশনটা অ্যাড করছেন ওটা এখানে পিন করে, আমার কম্পিউটার বিদে আমি পিন করতে পারতেছি, আপনাদের ওইখানে থাকবে এক্সটেনশনে চাইলে এটা দেখতে পারবেন। তারপর এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এই দেখতেছেন এখানে একটা কপির আইকন আছে, জাস্ট এই কপির আইকনে একটা ক্লিক করবেন, দেন ওকে। তারপর আপনি টুইটারের পেজে আসবেন, আসার পরে এখান থেকে যেটা করবেন আপনারা, টুইট অপশন আসবেন, ঠিক আছে? টুইট অপশন আসবেন, এখানে টুইটে একটা ক্লিক করে দিবেন, তারপর এখানে দেখতে পারবেন তাদের ইউজার নেমটা, এটা এখান থেকে কেটে দিবেন, এটা প্রয়োজন নাই, এটা এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর যেটা করবেন, আপনি যে জিনিসটা কপি করে আনছেন ওটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো আমি এটা এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে, হ্যাশট্যাগ কী ইউজ করবেন আমি দেখাইতেছি। আপনার যদি পোস্টটা চেক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন, এই পোস্টে আসেন, দেখেন এখানে কিন্তু একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, জাস্ট এটা এখানে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। তারপর আপনার চাইলে এটাও ট্যাগ করে দিবেন, দুটোটাই করে দিবেন, মানে ট্যাগও করে দিবেন, হ্যাশট্যাগটাও দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমি এই ট্যাগটাকে করে নিলাম, তো আপনার ট্যাগটা করে নেবেন। ট্যাগ না করলেও কোনো সমস্যা নেই, ট্যাগ করলে মূলত হয় কি, পরে প্রবলেমে পড়বেন, মানে টুইটারের সমস্যায় পড়বেন, মানে টুইটার অনেক সময় ব্যান হয়ে যায় ট্যাগ করার কারণে। তারপর আমি এখান থেকে হ্যাশট্যাগটা দিয়ে দিলাম, হ্যাশট্যাগটা দেওয়ার পর এখান থেকে যে পোস্ট লেখাতে নিজে দেখতে পারতেছেন, জাস্ট এই পোস্ট লেখাতে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? পোস্ট লেখাটাতে একটা ক্লিক করে দেবেন, দেখবেন আপনার এটা কিন্তু টুইটারে পোস্ট হয়ে যাবে বা রিটুইট হয়ে যাবে বা টুইট হয়ে যাবে। দেন এখান থেকে এটা কপি করবেন, এই পোস্ট লিঙ্কটা, মানে কপি করার পর আপনি আগের পেজে চলে যাবেন, এখানে যাওয়ার পর নিচে আসবেন, তো আপনার টাস্ক কিন্তু কমপ্লিট। দেন এখান থেকে হয়েছে কি, আপনি এটা এখানে পেস্ট করে দেবেন, লিঙ্কটা পেস্ট করে দিই।
উপরে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে দিয়ে নিই, আপনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন, ঠিক আছে? তো প্রত্যেকে এখানে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করে দিলাম। দেন এখান থেকে সাবমিটে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? সাবমিটে যখন ক্লিক করবেন দেখেন এখানে কী বলছে, থ্যাংক ইউ বলে, মানে আপনারা এখানে কিন্তু পার্টিসিপেট করা হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে প্রত্যেকে কিন্তু পার্টিসিপেট করে ফেলছেন, দেখেন তারা কিন্তু বলছে আপনার এটা কিন্তু তারা এখানে রিসিভ করছে, ঠিক আছে? তো এতটুকুই করে নেন প্রত্যেকেই, এতটুকুই আপাতত কাজ। দেন নেক্সট আপডেট আসলে অবশ্যই বলে দেবো। তো এর জন্য যেটা করবেন, সব ভিডিও নিয়ে তো ভিডিও মেক করা পসিবল না, আপনার টেলিগ্রামটা যদি ফলো করেন তারপর এটার পেমেন্ট আপডেট আসলে কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, আপনার প্রত্যেকেই আপডেটটা দেখে কিন্তু আপনার টাকাটা আপনি পকেটে নিতে পারবেন, ঠিক আছে? তো এতটুকু বলার ছিল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তাহলে আজকে পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।